পরীক্ষায় রাজনীতিবিদদের উত্তীর্ণ হতে হলে জনগণের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে। ওই উচ্ছিষ্টভোগী চুরির উচ্ছিষ্টভোগী হওয়ার উকিঝুঁকি মেরে রাজনীতি করে সুবিধা মতো এদিক সেদিক করার সেই দিন শেষ হয়ে গেছে। ওনার বাবা শেখ মুজিবুর রহমান এই দেশকে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। অনেক লোক তখন মারা গেছিল, আপনারা সবাই সেটা জানেন। ঢাকার রাস্তায় রাস্তার পাশে লাশ পড়ে থাকত। উনি আবার বলছেন যে সামনের বছরে দুর্ভিক্ষ হবে। কেন? আমরা ক্যানাডা সিঙ্গাপুর হয়ে গেলাম, ক্যানাডা সিঙ্গাপুরে তো দুর্ভিক্ষের কথা আমরা শুনি না। এই জায়গায় কোনো ধোঁয়াশা রাখার কোনো সুযোগ নেই। কারা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনে যাবে, জনগণের বিপক্ষে অবস্থান করবে নাকি জনগণের পক্ষে অবস্থান করবে, এই বিষয়টি জাতি জানতে চায়। এটার স্পষ্টীকরণ করার প্রয়োজনীয়তা এসে গেছে। বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আজকের এই প্রেক্ষাপটে কারা জনগণের পক্ষে অবস্থান করছেন আর কারা ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধাচরণ করছে। জাতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে বিএনপির যে জনসভা যে আন্দোলনে আমরা নেমেছি, যুগপথ আন্দোলনের প্রেক্ষাপটে যেটা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি যে যুগপথ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব। বিএনপি সেই আন্দোলনের অংশ হিসাবে যে জনসভাগুলো করছে, লক্ষ মানুষের সমাগম, বাধা বিপত্তি জীবনের বিনিময়ে মানুষ সেখানে উপস্থিত হচ্ছে, এটার পেছনে প্রধান কারণটা কি জানেন? প্রধান কারণ হচ্ছে আমরা জাতির কাছে স্পষ্টভাবে বলে দিয়েছি আগামী নির্বাচনে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, জাতি তাদের প্রতিনিধি সংসদ নির্বাচন নির্বাচিত করবে, জাতি তাদের সরকার নির্বাচিত করবে। এই বিষয়টা যখন স্পষ্টীকরণ করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এতদিন অনেকের মনে সন্দেহ ছিল আগামী নির্বাচনে বিএনপি কি যাবে কি যাবে না, কিংবা আর কেউ যাবে কি যাবে না। এখানে সিট ভাগাভাগির কথা, এখানে ষড়যন্ত্রের কথা, এখানে বিভিন্ন ধরনের রিউমার ছড়ানো হয়েছে। কিন্তু জাতি যখন বুঝতে পেরেছে এই ফ্যাসিস্টের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না, আন্দোলনের মাধ্যমে এদের পতন ঘটাতে হবে, তখনই লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। মানুষ বুঝেছে এটা ব্যতীত রাস্তায় নেমে এদের পতন ঘটানো ছাড়া আর মুক্তির কোনো পথ নাই, এই জন্য মানুষ রাস্তায় নেমেছে। আমি আজকে যারা আজকে নেতৃবৃন্দ আছেন, যারা জনগণের পক্ষে অবস্থান নিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব এই যুগপথ আন্দোলনে যে সূচনা হয়েছে, সকলে যার যার অবস্থান থেকে আগামী দিনগুলোতে সক্রিয়ভাবে রাস্তায় থেকে ফ্যাসিস্টের পতন ত্বরান্বিত করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের মধ্যে পরিষ্কারভাবে এই সরকারের পতনের ব্যাপারে কোনো দ্বিমত নাই। নিরপেক্ষ সরকারের অধীনে যেইভাবে যারা বলুক, নির্বাচনের বিপরীতে কোনো দ্বিমত নাই। জনগণের প্রতিনিধি নির্বাচিত করে জনগণের সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। মৌলিক বিষয়ে আমরা একটি গন্তব্যস্থলে চলছি, একটি লক্ষ্য মাত্রায় চলছি, কেউ ডানে কেউ বামে কেউ সামনে কেউ পেছনে, লক্ষ্যমাত্রা কিন্তু একটি, এই সরকারের পতন এবং নিরপেক্ষ সরকারের নির্বাচন। সুতরাং আমাদের বিজয় যেটা জাতির পক্ষে জনগণের পক্ষে অবস্থান নেওয়া রাজনীতিবিদ, এই বিজয়টা আমরা করেছি। তবে আমি একটা কথা বলতে চাই, যারা এখনো উঁকিঝুঁকি মারছেন,
সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদেরকে বলছি উচ্ছিষ্টভোগী হবেন না, চুরির উচ্ছিষ্টভোগী হতে যাবেন না দয়া করে। অর্থাৎ আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে আপনাদের কিছু কিছু ভাগ দেবে, সেই চুরির উচ্ছিষ্টভোগী দয়া করে হবেন না। কারণ এইবার বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নির্ভর করছে জনগণের পক্ষে যারা দাঁড়াচ্ছে আর জনগণের বিপক্ষে কারা দাঁড়াচ্ছে। এই পরীক্ষায় রাজনীতিবিদদের উত্তীর্ণ হতে হলে জনগণের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে। ওই উচ্ছিষ্টভোগী চুরির উচ্ছিষ্টভোগী হওয়ার উকিঝুঁকি মেরে রাজনীতি করে সুবিধা মতো এদিক সেদিক করার সেই দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, রাস্তায় নেমেছে, সরকারের পতন হবে ইনশাআল্লাহ। সবাইকে এই সরকার বলেছিল আমরা 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, কিন্তু আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বলেছে আমরা জনগণের ভোটে ক্ষমতা এসেছি, কিন্তু একজন রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্র ক্ষমতায় থেকে যেভাবে মানুষকে ধোঁকাবাজি করে যাচ্ছে এই ধোঁকাবাজি আগামী দিনে গণ অধিকার পরিষদ আর হতে দিবেন আমার দৃঢ় বিশ্বাস। আমার আরেকটা জিনিস, এইখানে যতজন বীর মুক্তিযোদ্ধা এবং যতগুলা দলের চেয়ারপার্সনরা উপস্থিত আছেন, আমার কাছে আপনাদের সকলের কাছে একটাই দাবি, সেটা হলো আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদেরকে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠ রাজনীতির এবং ভালো একটি রাষ্ট্র উপহার দিয়ে যায়, যে রাষ্ট্র কোনোদিন আমার সন্তান গুম হবে না, ভাই তার সন্তানের জন্য টেনশনে থাকবে না, যেই রাষ্ট্র আমরা চাই, যেই এই রাষ্ট্রের মধ্যে কখনো আমার দেশের আমার ভাই নিরাপদে বাসায় ফিরবে। আমি চাই আমার দেশের ট্যাক্সের টাকা দিয়া পুলিশ যেন আমাকে গুলি করে না মারতে পারে। সেইভাবে আমরা যেইভাবে জনগণ রোডে নেমে এসেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তারেক রহমানের নেতৃত্বে, অতএব আমরা আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি ভোটচোর সরকারকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে ব্যক্ত করব ইনশাআল্লাহ। এটা যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকি, আগামী দিনে আমাদের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের আগামী দিনের আমাদের নিরাপত্তা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে গণ অধিকার পরিষদকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।